ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করব শিশু অধিকার এবং ইতিমের অধিকার নিয়ে ইসলাম তাদেরকে কি কি অধিকার দিয়েছে কতটুকু আবার কর্তব্যের উপর তাদেরকে গড়ে তুলতে বলেছে আমরা সারা বিশ্বের মানুষরা যদি তা জানতে পারে তাহলে ডানে বামে সামনে পিছনে এই বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে হাত রেড়িয়ে মরতে হবে না এবং তা বাস্তবায়নেও কষ্ট হবে না ইনশা আল্লাহর আজিজ ইসলাম 1400 বছর আগেই সুন্দরভাবে সকল কিছু বিধিবিধান আমাদের জন্য মৌলিকভাবে দিয়ে দিয়েছে আজকে এই বিষয়ে আলোচনা করার জন্য টুডেতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ডান দিকে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে একটি প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব রয়েছেন আরও আমন্ত্রণ জানিয়েছে শেখ ইউসুফ আব্দুল মজিদকে এবং আমার সাথে বাম পাশে রয়েছেন শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি যথারীতি আপনাদের সাথে পরিচালনা রয়েছে ডক্টর মুসলিউদ্দিন এতিম এবং শিশুদের হক নিয়ে প্রথমত আমরা শিশুদের অধিকার প্রসঙ্গে আলোচনা অবতারণা করার জন্য শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেবকে অনুরোধ করব قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة সম্মানিত সুধী মণ্ডলী আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পৃথিবীতে মায়ের গর্ভ থেকে শিশু হিসাবে এই পৃথিবীতে এনেছেন আল্লাহ তাআলা ইরশাদ করেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ যে মায়ের গর্ভ থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে শিশু হিসাবে বের করে নিয়ে আসছেন ওই সময় তোমরা কিছুই জানতে না অতঃপর আল্লাহ তাআলা তোমাদেরকে চক্ষু শক্তি দিয়েছেন দর্শন শক্তি দিয়েছেন শ্রবণ শক্তি দিয়েছেন এবং হৃদয় দিয়েছেন যাতে করে তোমরা আল্লাহর দরবারে শুকর আদায় করতে পারো তা আমরা শুরুতেই সবাই আমরা একজন শিশু ছিলাম এবং শিশু হিসাবে আমরা মায়ের কোলে বড় হয়েছি এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে শিশু হিসাবে পৃথিবীতে যারাই আসে তারা ইসলামের উপরে জন্ম নিয়েই আসে তো প্রত্যেক শিশু তার অন্তরে একটা ইমানের নূর রয়েছে ইমানের একটা আলো রয়েছে পিতামাতা যদি সেই আলোটাকে ধরে রাখেন এবং সেই আলোটাকে আরও বৃদ্ধি করে তাহলে ওই শিশু ইমানি মূল্যবোধের উপরে ইমানি আদর্শের উপরে বেড়ে উঠতে পারেন এবং মহান রব্বুল আলমিনের প্রকৃত সার্থক বান্দা হয়ে আল্লাহর ইবাদত করে তার এই পৃথিবীর জীবন এবং পারলৌকিক জীবন সে সুন্দর করতে পারে মনে করে একটু আসবো শেখ আমানুল্লাহ মাদানির কাছে শিশু শ্রম নামে একটা বহু কথা দেশে চলছে এটা অমানবিক এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি হতে পারে আপনার এটার মূল্যায়নটা কোন ধরনের শিশুদের মৌলিক অধিকারের মধ্যে প্রথম অধিকার হলো শিশুর জন্য একটি ভালো মা এবং একজন ভালো পিতা চয়ন করা মা চয়ন করার ক্ষেত্রে অবদান রাখবেন পিতা বা পিতার অভিভাবক সবাই মিলে আর পিতা চয়ন করার জন্য মা এবং মায়ের অভিভাবকরা মিলে তাহলে শিশু একজন পিতা এবং একজন মাতা পেলেন এরপরে শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে তার অনেকগুলি পাওনা রয়েছে প্রথম পাওনা হলো নাম রাখা তারপরে আকিকা এরপরে মৌলিক অধিকারের ভিতরে 2 বছর পূর্ণ দুধ পান করানো আল্লাহ পাক বলেন ওয়াল ওয়ালিদা তু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মা রাদাআহ জাযাকাল্লাহু খাইরা এটা অত্যন্ত গুরুত্বের সাথে আলোচ্য বিষয় মায়ের বুকের দুধের যে অধিকার ইসলাম শিশুর পূর্ণাঙ্গ অধিকার হলো 2 বছর পূর্ণ দুধ পান করানো 2 বছর অতিরিক্ত ইচ্ছা করলে পান করাতে পারে কিন্তু 2 বছর পান করানোটা খুব জরুরি আর এক্ষেত্রে যদি পিতামাতা ছাড়াছাড়িও হয়ে যায় তবুও মা তাকে 2 বছরের দুধ পান করাবে আর 2 বছরের ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব পিতার উপর বর্তাবে মা যদি অস্বীকৃতি জানায় তাহলে ইসলামী আদালত সেই মাকে দুধ পান করাতে বাধ্য করবে আর পিতা যদি মায়ের কাছ থেকে শিশুটা কেড়ে নিতে চায় তাহলে ইসলামী আদালত পিতাকে বাধ্য করবে মায়ের কাছে পূর্ণ 2 বছর দুধ পান করানোর জন্য শিশুকে ফেরত দিতে এই যে মৌলিক অধিকার আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই মাঝখানে
তাহলে হে বিশ্ব মানবতা, আপনারা দেখুন, চেয়ে দেখুন, আজকাল সারা বিশ্বে আওয়াজ উঠেছে, আপনারা সন্তানকে বুকের দুধ পান করেন, হে মায়েরা সন্তানকে বুকের দুধ পান করেন, কিন্তু কই, সারা বিশ্বের সভ্যতার যারা দাবিদার তারা এখান থেকে বহু দূর সরে গেছে। মা হিসাবে নিজের তথাকথিত বক্ষের সৌষ্ঠব রক্ষার জন্য সন্তানকে তার অধিকার থেকে জন্মের পরেই বঞ্চিত করছেন, এবং সেখানে আইনগত কি দিক আছে? অথচ ইসলাম 1400 বছর আগে বলেছে, হে মায়েরা বুকের দুধ পান করাতে হবে সন্তান। দুঃখজনক হলো সত্য যে পশুকে বলতে হচ্ছে না, গরুকে বলতে হচ্ছে না যে গরু তোমার বাচ্চাকে দুধ পান করাও, কুকুরকে বলতে হচ্ছে না কুকুর তোমার বাচ্চাকে দুধ পান করাও, কিন্তু এই যে মায়ের দুধের বিকল্প নাই কথাটা কাকে বলতো? তথাকথিত মানবরূপী পশু বলা যায় আল্লাহ, যেহেতু পশু সত্য, তারা যে পশুত্ব স্বভাব গ্রহণ করেছে, তারা যে বাচ্চাকে স্বভাব বলবো আমরা, হিংস্র স্বভাব গ্রহণ করে, এবং সবচেয়ে দুঃখজনক দেখা যাচ্ছে যে বাচ্চাটাকে গাড়িতে করে ঠেলে নিয়ে যাচ্ছে আর কুকুরের বাচ্চাটা কোলে করে রাখ, কুকুরের বাচ্চাটা কোলে উঠায় নিয়েছে আর নিজের বাচ্চাটাকে গাড়িতে দিয়েছে, অথচ আল্লাহ পাক বলেছিলেন কুকুরকে চুলা খাচ্ছে আর বাচ্চা করে চিৎকার পারছে, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, এবং তাকে বহন করা, পেটে বহন করা, ওয়া ফিসালুহু তার দুধ ছাড়ানো 30 মাস, হামালাথু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, পেটে বহন করা এবং বাইরে বহন করা, কোলে কাঁখে করে লালন পালন করা, বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরা এবং বাচ্চাকে চুমু দেওয়া, এটাও দেখা যাচ্ছে যে মেডিকেল সায়েন্সে বলছে এর ভিতরে চমৎকার একটা মানে দুনিয়াবি এবং ওখরাবি ফায়দাও রয়েছে। জি, এখানে দেখুন তাহলে বিশ্ব মানবতা শুধু মুসলমান নয়, এটা কিন্তু সন্তানের অধিকার হিসেবে ইসলাম স্বীকৃতি দিয়েছে, মায়ের বুকের দুধ তারা পান করবে, কিন্তু সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। অথচ ইসলাম যে অধিকার দিয়ে দিয়েছে, আল ওয়ালিদাতু ইউরিদায়না আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন, অন্য আয়াতে এসেছে হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 6 মাস যদি পেটে থাকে তাহলে 24 বছর হয় আর কি, সর্বনিম্নটা ধরা হয়েছে এখানে। তাহলে ইসলাম কোন জায়গায় ত্রুটিপূর্ণ ধর্ম? কেন আপনারা ইসলামের কাছে আসবেন না, আইন করার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াবেন? আমি শিশু শ্রমের কথা একটু আলোচনা করার জন্য অনুরোধ করব শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আসলে শিশুর ব্যাপারে আল্লাহ তাআলা অনেক কথাই বলেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের লালন পালনের ব্যাপারে আমাদের কাছে অনেক অবদান রেখেছেন। আমরা শিশুর জন্ম থেকে নিয়েই তাকে যেন নিরাপদ রাখা হয়, এখান থেকে আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো মানুষ তার পরিবারের নিকটে যাবে তখন সে যেন এই কথাটি বলে যে আল্লাহুম্মা জান্নিবনা শয়তান ওয়াজান্নিবি শয়তান মা রাযাকতানা, হে আল্লাহ আমরা আমাদের সাংসারিক জীবনে যাচ্ছি, এতে যদি তুমি আমাদের কোনো সন্তান প্রদান করো তাহলে এই সন্তানকে যেন শয়তান কোনো ক্ষতি না করতে পারে, তুমি সেই শয়তানের অনিষ্ট থেকে তাকে রক্ষা করো। এটা তো দোয়া দিচ্ছে আমরা। জি, আমরা শয়তানের করতে আমাদের শয়তানের একবারে জন্মসূত্র থেকেই লালন পালনের বিষয়টি সুন্দরভাবে দেখতে পারি। আব্দুল ইবনে জুবায়ের জন্ম নেওয়ার সাথে সাথে তার পিতা রাসূলের কাছে নিয়ে গেলেন যে তার মুখে একটু তাহানিক করে নেওয়ার জন্য, তো তাকে নিয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল তার নাম রাখলেন, এটা একটা পিতার জিম্মেদারি, সেখানে নিয়ে যাবেন। এটা আলোচনা হয়তো আগে হয়েছে, আমরা চাচ্ছি এরপরে কতটুকু শ্রম, কতটুকু পরিশ্রম করানো যাবে, এই যে পাথর ভাঙানো হচ্ছে, তারপরে ধরেন কঠোর শ্রম শিশু বসতে, এ নিয়ে খুব আলোচনা হচ্ছে দেশের ব্যাপারে। একটা শিশু কখন কাজের উপযুক্ত হতে পারে, কতটুকু শ্রম তার কাছে নেওয়া যেতে পারে ইসলামের দৃষ্টিকোণ থেকে? ইসলামের দৃষ্টিকোণ থেকে একটা শিশুর পক্ষে যতটুকু সম্ভব হতে পারে, কেননা আল্লাহ রাসূল বলছেন যে তুমি যদি একটা গোলাম বাড়িতে নেও কাজের জন্য তাহলে তুমি তার উপরে এমন কাজ চাপিয়ে দিও না যেটা তার পক্ষে করা সম্ভব নয়, তুমি তার উপরে যদি কোনো কাজ চাপিয়ে দাও তাহলে তুমি তার উপর তার সাথে সহযোগিতা করো। আল্লাহ রাসূল তো বলছেন যে 10 বছর পর্যন্ত একটা ছেলের উপরে শরী কোনো বিধান চালু হয় না, বিধানই নেই। জি, বিধানই নেই। আল্লাহ রাসূল বলছেন যে মৌরু আওলাদাকুম বিসলাত ওহম আবনাও সাবে সিনিনা ওদের হোম আলাই হোম আবনাও আশের সিনিনা, তুমি একটা ছেলেকে সলাত আদায়ের জন্য বলো 7 বছর বয়সে,
একটা ছেলেকে প্রহার করে সালাত আদায় করতে বলো 10 বছর বয়সে, তাহলে বোঝা যাচ্ছে যে 10 বছর বয়সের আগে কোনো ছেলেকে কোনো কাজ করানোর জন্য বলা যাবে না, সে শরীয়তের কোনো কাজ বা তার জিম্মেদারি কোনো কাজ তার উপরে চাপানো যাবে না। কিছু কিছু কাজ জি টুকটাক ফরমাস, হালকা কাজ, প্লেটটা আনো, দোকানে যাও, এই করো সেই করো, এটা মানুষের অভ্যাসগত ব্যাপার হিসাবে তাকে তার শক্তি অনুযায়ী তাকে হয়তো বা কিছু বলা যেতে পারে যে আব্দুর রহমান তুমি এই জিনিসটা নিয়ে আসো বা একটু বাজার থেকে এই কাজটা করে নিয়ে আসো। শিশুর স্বাস্থ্যের দিকে, শিশুর গতির দিকে দেখেই আমরা তার কাছে হালকা কোনো কাজের কথা বলতে পারি তার বিবেক অনুযায়ী। এমন কাজ অবশ্যই তার উপরে চাপিয়ে দেওয়া যাবে না যেটা তার পক্ষে সম্ভব সহজ নয়। সাথে সাথে পিতামাতা হিসেবে ওইরূপই কাজ শিখাবেন যে কথাটা আল্লাহ রাসূল বললেন যে মান কানাত লাহু ওয়ালিদা ফা আল্লামাহা ফা আসানা তালিমাহ আদাবাহা ফা আসানা তাদিবাহা, তাকে শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, তাহলে তাকে কোনো কাজে দিলে সে শিষ্টাচারের মতোই কাজ দিতে হবে যাতে করে সে কাজও করতে পারে এবং নিয়ম নীতি কিছু শিখতেও পারে। যেমন আল্লাহ রাসূলের আমরা এখানে বোখারি মুসলিমের একটা হাদিস পেশ করতে পারি যে কাজ দেওয়ার ব্যাপারে এবং শিষ্টাচার শিখে দেওয়ার ব্যাপারে উমার বিন আবি সালমা বলছেন যে আমি রাসূলের সাথে বসে খেতে বসেছি, তো আমার হাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্লেটের যেখানে সেখানে যাচ্ছে, তো আল্লাহ রাসূল বলছেন যে সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, কুল বিয়ামিনিক তুমি তোমার ডান হাত থেকে খাও, কুল মিম্মায়ালিক তুমি তোমার পাশ থেকে খাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শিশুকে এখন আমি কাজের জন্য বলছি আব্দুল মজিদের কাছে আসব। শিশুর মোটামুটি বয়স দেখলাম প্রথম স্তর 7, যখন সালাতের আদেশ করা হয় ওটা বাদ দিলাম, 10 বছরে মারো, 12 বছরে সাধারণত এই শিশু একটু বালক প্রাপ্ত হয়, সাবি মুমাইয়াজ গায়রে মুমাইয়াজ বিভিন্ন কথা শরীয়তে আছে, যুদ্ধ ফরজ হয় 15 বছর বয়সে। আবার বিভিন্নভাবে শিশু বালক হয়েছে সেটা বোঝা যায় দাড়ি মোচ নানান কাছে বিভিন্ন লোমের উদ্গ্রণ, মেয়েদের হায়েজ। সম্মানিত সারা বিশ্বের পিস টিভির দর্শক শ্রোতা, ছোট্ট একটি বিরতির পরে আমরা ইনশা আল্লাহ আবার আলোচনায় ফিরে আসব এই গুরুত্বপূর্ণ বিষয়টির উপরে, সে পর্যন্ত আপনারা আশা করে অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার আলোচনায় ফিরে এসেছি আপনাদের সাথে। এখন শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেবের কাছে জানতে চেয়েছিলাম যে 18 বছর যদি শিশুর বয়স করে দেওয়া হয় আর শিশু শ্রম বন্ধ করে দেওয়া হয় তাহলে এটা কতটা যুক্তিসঙ্গত হবে? ধন্যবাদ। আসলে শিশু যেটা আল্লাহ পাকের একটা নেয়ামত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে আদর করতেন এবং শিশুদের ব্যাপারে তাদের লালন পালনের ব্যাপারে রব্বুল্লাহ আলামিন কোরআনে ইরশাদ করেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াত ইমলাক, যে শিশুদেরকে তোমরা লালন করো, দারিদ্রের ভয়ে তোমরা শিশুদেরকে হত্যা করো না। একটা হচ্ছে সরাসরি হত্যা যেটা জাহিলি যুগে করা হতো, যে আর একটা হত্যা যদি ওই শিশুকে টিভিরে রাখা হয়, তাদের তাকে যদি যথাযথ শিক্ষা না দেওয়া হয়, আদর্শ মানুষ হিসাবে তাকে গড়া না হয়, তার হৃদয়ে ধর্মীয় মূল্যবোধ যদি বিকশিত না করা হয়, তাহলে এটাও শিশুকে হত্যা করার স্বামী। আমি যে বিষয়টা আমি আলোচনায় আসতেছি যে শিশু শ্রম আমাদের দেশে যেটা চলছে, যে ব্যাপারে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে জোরালো প্রতিবাদ আসে যে বাংলাদেশের প্রেক্ষাপটে এখানে শিশুদেরকে শ্রমিক হিসাবে কাজে লাগানো হয়, অথচ তাদেরকে এই সময়টা তাদের শিক্ষার, তাদের শিক্ষা দীক্ষা নেবে তারা, শিক্ষা না নিয়ে তাদেরকে জোরপূর্বক কাজে লাগানো হয়। আসলে আমাদের দারিদ্র্যের কারণে আমাদের মা বাবারা অনেক সময় শিশুদেরকে সেরকম শিক্ষা দীক্ষা দিতে পারেন না, অন্যদিকে সংসার চলে না বাবার উপার্জনে বাধ্য হয়ে শিশুরা শ্রম দিয়ে, অনেক সময় আমি দেখেছি যে বাজারে টুকরি নিয়ে ঘুরছে শিশু, কি জন্য তুমি এই বয়সে তুমি এটা নিয়ে ঘুরছো, বলে বাবার আয়ে আমার সংসার চলে না, বাবাকে সাহায্য করা এই বয়সে তার ভিতরে চেতনা এসেছে যে বাবার কাছে বাবার ঔরসে জন্ম নিয়েছি তাকে সাহায্য করা, মা তাকে সাহায্য করা এটা আমার একটা দায়িত্ব, তো এই দায়িত্ব বোধ থেকে শিশুরা নিজেরাই কাজে লেগে যান, কিছু উপার্জন করে সংসারে সাহায্য করেন, তো এক্ষেত্রে এই কাজ যদি শিশু করতে পারে, কিছু উপার্জন করতে পারে এবং শিক্ষা দীক্ষা লাভ করারও তার সুযোগ নাই যেহেতু বাবা মা
তার শিক্ষা ব্যবস্থা করতে পারেন না। তো এক্ষেত্রে যারা নাকি এটার সমালোচনা করে, এটাকে অমানবিক বলে, আমি তাদেরকে বলবো যে আমাদের শিশুদেরকে আপনারা প্রোভাইড করেন। এখানে আমরা একটু স্পষ্ট হতে পারি, যেটা পরিচালক সাহেব আমাদের বলছিলেন সেটা হচ্ছে অবশ্যই 18 বছর যে একজন মানুষের যে শিশু থেকে পার হয়ে যাওয়া বয়স এ কথা ঠিক নয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ছেলে আব্দুল ইবনে উমার যুদ্ধের জন্য আসলেন 14 বছর বয়সে, তিনি না করে দিলেন। পরের বছরে যখন এসে দাঁড় হলেন তখন আল্লাহ রাসূল তাকে গ্রহণ করলেন। একজন শিশু 14 বছর পার হয়ে গেলে 15 বছর বয়স হয়ে গেলেই তার শরীরের গতি অনুযায়ী তাকে কাজে লাগানো যায়। সংক্ষেপ করতে হচ্ছে আমাদের সংক্ষেপ কথা যেটা সেটা হলো শিশু কখন শিশু তা নির্ধারণ করতে হবে, নির্ধারণ করার তেমন কোনো জরুরি কিছু নেই। শিশু নিজেই বলবে আমি কখন সাবালক হয়েছি, বয়স আটকে দে তার বলার কোনো প্রয়োজন নেই। একটা 18 এটা চূড়ান্ত কিছু নয় জি। তারপর শিশু শ্রম কোন ধরনের শ্রম? অমানবিক শ্রম, পাথর ভাঙ্গা, পথে ঘাটে কুলির মজুরের কাজ করা যেটা তার জন্য সম্ভবপর নয় সেটা অবশ্যই বন্ধ করা দরকার আছে। স্বাভাবিক শ্রম যেটা শিশুর গায়ে হয় সেটাকে বন্ধ করে দেওয়া ছেলেদেরকে বেকার করে দেওয়ার কোনো অর্থ নাই। চতুর্থত, যখন আমরা বন্ধ করব তখন তার বাড়িতে খাওয়া আছে কিনা, তার বাবা মার কি পরিস্থিতি, পাশ্চাত্য তাদেরকে বেকার ভাতা দিচ্ছে তারপর শিশু শ্রম বন্ধ করছে। আমি খাইতেও দিতে পারবো না, পড়তেও দিতে পারবো না, আবার টুকটাক কাজ করবে সেটাও আমি বন্ধ করে দেবো। হ্যাঁ, অমানবিক বলে চিৎকার দেবো। আসলে অমানবিক তো হলো মানুষের ঘরে খাদ্যটা না থাকা প্রধান অমানবিক কারণ। সেই অমানবতা ঢুকানোর জন্যই শিশুদের শ্রমে নামতে হয়। আশা করি যারা উপরে থাকেন তারা সকল কিছু বিবেচনা করে চিন্তা করবেন, একদিকে খাওয়া দাওয়া নেই আরেকদিকে শিশু শ্রম বন্ধ, ওটা না। স্বাভাবিকভাবে যেটা হয়, সুন্দর যেটা হয় সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। মায়ের বুকের দুধ মায়েরা খাওয়াবেন, শ্রম। আবার অনেকে দেখা যায় অর্থ সম্পদ আছে, ছেলে একটু বাজারে যাবে তাও যেতে দেবে না, স্কুলে একটু হাইটা যাবে সেটাও বন্ধ করে দিয়েছে, গাড়ির পরে গাড়ি নামাই দিচ্ছে, পথের মধ্যে সমস্যার সৃষ্টি করছে। এগুলাও কিন্তু শিশুর লালন পালন নয়। শিশুকে হাঁটতে দিন, দৌড়াই দিন, হাটে বাজারে যেতে দিন, টুকটাক যা কাজ করতে পারে তা আপনি যত বড় জমিদারই হন না কেন সেগুলো করতে শেখান। আমরা এখন ইতিমের দিকে আসবো, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইতিমের হক অধিকার নিয়ে যদি একটা কথা শুরু করতেন। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের বিষয়টিকে খুব গুরুত্ব দিয়ে দেখেছেন। তিনি বলছেন যে কারো যদি নিজস্ব এতিম হয় অথবা অন্য কারো এতিম লালন পালন করে তাহলে আমি এবং এতিম লালন পালনকারী জান্নাতে এইভাবে থাকবো। এ বলে তিনি দুইটি আঙ্গুলকে পাশাপাশি করে সামান্য দুইটির মধ্যে ফাঁকা রেখে দেখালেন। বুখারী মুসলিমের হাদিসে এভাবে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা এতিমের লালন পালন করবে নিজের হোক বা অন্যের হোক সেই ব্যক্তি আর আমি জান্নাতে এরূপ থাকব। এরকম বুখারী মুসলিমের হাদিসে এসেছে। আর একটা বাইহাকি বর্ণিত হাদিস, সহি হাদিস, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন হাদিসটি সহি, একজন ব্যক্তি এসে রাসূলের কাছে তার অন্তর শক্ত হওয়ার অভিযোগ করল। যে আল্লাহ রাসূল আমার অন্তরটা খুব কঠোর, অন্তরটা খুব শক্ত। আল্লাহ রাসূল বলছেন যে তাহলে তুমি তোমার প্রয়োজন পূরণ করা চাচ্ছ আর অন্তরটা নরম হওয়া চাচ্ছ। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, তুমি যদি তোমার যে কোনো প্রয়োজন পূরণ হওয়া চাও আর অন্তরটা নরম হওয়া চাও তাহলে ইম সারা আসাল ইতিম, তুমি তাহলে ইতিমের মাথাটা হাতটা বোলাও, তোমার হাত দিয়ে তুমি ইতিমের মাথাটা বোলাও। ও আতিমহু মিন তুআমিকা, আর তুমি তোমার খাদ্য থেকে তাকে খাদ্য প্রদান করো, তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে এবং তুমি তোমার প্রয়োজনকে পেয়ে যাবে। যে কোরআনে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেটা ইতিম সম্পর্কে অত্যন্ত স্পষ্ট করে বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, যে ইতিম সম্পর্কে তুমি সদয় হও, তাকে তিরস্কার করো না, কখনো তুমি নিষ্পেষণ করো না, নির্যাতন করো না, বঞ্চিত করো না, কঠিন ভাষায় কথা বলো না। জি, কঠিন ভাষায় কথা বলো না। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতূনিহিম নারা, যে যারা এতিমের মাল ভক্ষণ করছে তারা মাল নয়, এতিমের মালটা তাদের উদরে, তাদের পেটে আগুন হয়ে প্রবেশ করছে, তারা যেন আগুন খাচ্ছে। আর জাহান্নাম পরিণতিতে সেটা তাদের জন্য অপেক্ষা করছে, ওয়াসাইয়াসলাউনা সাইরা। এতিম
মানে হলো যে যার পিতা ছোটকালে মারা গেছে, কাবলাল বুলুগ, মানে কাবালক হওয়ার আগে যার পিতা মারা গেল সে হলো ইয়াতিম। তো ইয়াতিমটা তো সমাজের একটা অসহায় অসহায় ব্যক্তি। খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইয়াতিম ছিলেন, যার ফলে আল্লাহ পাক তাকে বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতিমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তোমাকে কি ইয়াতিম অবস্থায় পেয়ে তারপরে আশ্রয় দেওয়া হয়নি? অন্যান্য স্বাভাবিক মানুষের চেয়ে ইয়াতিমের দুঃখ দুর্দশা কষ্টটা একটু বেশি থাকে। ও যার পিতা আছে সে যদি আঘাত পায় তো অতটা কষ্ট পায় না, কিন্তু যার পিতা নাই সে যখন কষ্ট পায় তখন আঘাতটা তার কাছে জগদ্দল পাথর হয়ে দাঁড়ায়। ওই জন্য ইয়াতিমকে লালন পালন করা বা ইয়াতিমের ভরণ পোষণ দেওয়া বা ইয়াতিমের খোঁজ খবর নেওয়া, এগুলি কোরআন ও হাদিসে বহু বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন। জি, আপনারা যেন ওই সাবজেক্টটা অ্যাড করতে পারেন এটার সাথে। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এতিম এবং বিধবাকে লালন পালন করে সে ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তির মতো যে আল্লাহর পথে জেহাদ করতে নেমেছে। আল্লাহু আকবার! সে তার জীবন দিয়ে আল্লাহর দিনকে উঁচু করার জন্য পথে নেমেছে, এতে জানে কি পাবে? সে একজন এতিম এবং বিধবাকে লালন পালন করে সে নাকি পাবে। এ বাক্য বলার পর আল্লাহ রাসূল বলছেন ওয়াকাল্লাদি, এবং সেই ব্যক্তির মতো যেই ব্যক্তি রাতে তাহাজ্জুদ সালাত আদায় করে এবং দিনে সিয়াম পালন করে। একজন ব্যক্তি রাতে তাহাজ্জুদ সালাত আদায় করে এবং দিনে সিয়াম পালন করে যা নাকি পাবে। একজন ব্যক্তি এতিমকে লালন পালন করে এবং বিধবা মহিলাকে দেখাশোনা করে তাই নাকি পাবে। সুবহানাল্লাহ, বিধবার অধিকার কথা আমাদের এখানে কিন্তু চলে আসলো। বিধবার অধিকার কথা আমরা পড়া আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা সমাজ সচেতন যে প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা বিষয়ে তিনি সচেতন সচেতন। সম্মানিত সারা বিশ্বের পিস টিভি দর্শক শ্রোতা, তাহলে দেখুন শিশুদের ব্যাপারে ইসলামের কি বিধিবিধান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেই ফেললেন, একজন এসে বলল যে আমি তো বাচ্চাদেরকে চুমা দেই না। আল্লাহ নবী বলেন আল্লাহ মিন কালবকাল হুব, আল্লাহ পাক তোমার মনে থেকে যদি এই মহব্বত তুলে নেয়, ভালোবাসা তুলে নেয় শিশুর প্রতি, সেটা আমি কি করব। আল্লাহ নবী শিশুদের চুমা দিতেন, শিশুদের সালাম দিতেন, শিশুদের কতই আদর করতেন। কাজে আমরা শিশুদের অধিকারের ব্যাপারে সচেতন হব, আমরা এতিমের অধিকারের ব্যাপারে সচেতন হব, আমরা বিধবাদের খোঁজ খবর নেব। বিধবা গঞ্জনা যারা পথে পথে বিধবা হয়ে বাসায় বাসায় কাজ করে খাইতে হয় তাদের, সম্ভ্রান্ত বংশের মহিলাদের, জি আল্লাহ বিধবাদের তাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করো তোমরা, স্বামীহীন যাতে তাদের কাটাতে না হয়। পিস টিভির সময়ের দর্শক শ্রোতা, আমরা এই সকল অধিকার গুলার ব্যাপারে সচেতন হব, এবং যার যার অধিকার তারা যেন বিশেষ করে সরকারের দিকেই এবং সামাজিক সংস্থাগুলোর দিকে আমরা বেশি বেশি দৃষ্টি আকর্ষণ করব। আপনারা এদিকে সচেতন হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। এতটুকু বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।